আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এর উপর তোমাদের ক্লাস নিব। আজকে তোমাদের শেখাবো যোজ্যতা ইলেকট্রন ও যোজ্যতা বা যোজনী, এই দুইটা বিষয়ে তোমাদের আজকে আমি এই বিষয়ে তোমাদের শেখাবো। তাহলে আমি আগে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে সেই বিষয়ে আলোচনা করি। দেখো, যোজ্যতা ইলেকট্রন, তাহলে দেখো যোজ্যতা ইলেকট্রন আর যোজ্যতা, দেখো যোজ্যতা ইলেকট্রন আর যোজ্যতা ভিন্ন জিনিস, যোজ্যতা যোজনী একই, যোজ্যতা এবং যোজনী একই, একটারই দুটো না। যোজ্যতা বললো যা বোঝাবে, যোজনী বললো সে একই জিনিস। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি? কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। কখনো কখনো যোজ্যতা ইলেকট্রন এবং যোজ্যতা একই হতে পারে। তাহলে যোজ্যতা ইলেকট্রন খাওয়া করলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমি কয়েকটি মৌলের যোজ্যতা ইলেকট্রন দেখাবো। দেখো তাহলে তোমরা, প্রথমত অক্সিজেন কার্বন দেখায়, দেখো কার্বন, তারপরে সিক্স, এর ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস, টু এস, টু পি, দুই, চার, দুই, তাই তো সর্বশেষ কক্ষপথ কোনটি? দুই। কার্বনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে টু, এখানে ইলেকট্রন সংখ্যা আছে কত? ফোর। এখানে কয়টা ইলেকট্রন আছে মোট? মোট ইলেকট্রন ফোর। তো এই ফোর ইলেকট্রন সংখ্যায় হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যদি চিত্র দিয়ে দেখায়, খেয়াল করো কার্বন প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? চারটা। তাই এই সর্বশেষ কক্ষপথ, কার্বনের সর্বশেষ কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? ওয়ান, টু, থ্রি, ফোর। তাহলে ফোর হচ্ছে তার কি ইলেকট্রন? যোজ্যতা ইলেকট্রন। এখন আমি আর একটা করি, সোডিয়াম, খেয়াল করো সোডিয়াম এগারো, ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস, টু, টু, তাহলে এদের সর্বশেষ কক্ষপথ কত? থ্রি। এদের সর্বশেষ কক্ষপথ হচ্ছে থ্রি। এদের সর্বশেষ কক্ষপথ আছে থ্রি, তার সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? ওয়ান। তো ওয়ান হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। দেখো সোডিয়াম প্রথম কক্ষপথে কয়টা? দুইটা, পরবর্তী কক্ষপথে ছয় আর দুই, দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন আছে, দুই, চার, ছয়, পরবর্তী কক্ষপথে মাত্র একটি ইলেকট্রন আছে। দেখো সে এখন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটি। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত? ওয়ান। তাহলে তোমাদের দেখো এর যোজ্য, এর সর্বশেষ কক্ষপথে চারটি ইলেকট্রন আছে, দুই আর দুই চার, তার যোজ্যতা ইলেকট্রন চার, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন ওয়ান। কখনো এখন তোমাদের আমি বাসায় কয়েকটা মৌল দেবো, এর যোজ্যতা ইলেকট্রন আমাকে বের করে দেখাবা। বাসার কাজ আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা বাসার তোমরা দেখাবা হচ্ছে হলো নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম,
এর জন্য তো ইলেকট্রন নির্ণয় করবা। এখন আমি তোমাদের যোজ্যতা বা যোজনী শিখাবো। এখন যোজ্যতা বা যোজনীর অনেক কয়েক ধরনের সংজ্ঞা আছে। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন আছে তা ওই মৌলের যোজনী। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করার জন্য যে কয়টি ইলেকট্রন সে গ্রহণ করে অথবা ত্যাগ করে তা ওই মৌলের যোজনী। অথবা কোনো মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য, যুক্ত হওয়ার সামর্থ্য এখানে বলতে বোঝাচ্ছে কোনো মৌল অন্য মৌলের সাথে যখন যুক্ত হবে তখন সে হয় ইলেকট্রন ত্যাগ করবে, হয়তো ইলেকট্রন গ্রহণ করবে, না হলে শেয়ার করবে। তো যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে অথবা যে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে অথবা যে কয়টি ইলেকট্রন শেয়ার করবে তা ওই মৌলের কী হবে বলো তো? যোজনী। তাহলে আমি কয়েকটি মৌলের আমি আবার বললাম, তোমাদের বইয়ের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলে। আমি যুক্ত হওয়ার সামর্থ্য বলতে আমি তোমাদের বুঝিয়েছি ইলেকট্রন গ্রহণ, সে গ্রহণ করেও অন্য মৌলের সাথে যুক্ত হতে পারে, ইলেকট্রন ত্যাগ করেও সে যুক্ত হতে পারে, আবার ইলেকট্রন শেয়ার করেও যুক্ত হতে পারে। তাহলে আমি কিছু এক কয়েক মৌল করব। দেখো আমি নাইট্রোজেন করি, দেখো আমাদের নাইট্রোজেন 7 1s 2s 2p, 2 2 2 4 3। এখন তোমাদের সহজভাবে আমি বলি এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। কয়টি ইলেকট্রন আছে? 5টি ইলেকট্রন আছে। তা অষ্টক পূরণ করার জন্য তার কয়টি প্রয়োজন? 3টি। অষ্টক পূরণ করার জন্য 5 আর 3 8, 3টি প্রয়োজন। তাহলে ওই মৌলের যোজনী কত হচ্ছে? 3। তা নাইট্রোজেনের যোজনী কত হচ্ছে বলো তো? 3। তাহলে অষ্টক পূরণ করার জন্য আরও তার কয়টি ইলেকট্রন প্রয়োজন? 3টি ইলেকট্রন প্রয়োজন। তাহলে 3টি ইলেকট্রন যোগ করলে তার 8টি ইলেকট্রন হয় সর্বশেষ কক্ষপথে। তাহলে নাইট্রোজেনের যোজনী কত? 3। কিন্তু যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5, যোজনী কত? 3। আর একটাভাবে করা যায়, উত্তেজিত অবস্থায় আমরা জানি যদি একে উত্তেজিত অবস্থায় করো 1s 2s, পিতে উপশক্তি আছে 3টি, পিএক্স পিওয়াই পিজেড, প্রথমে সবাই একটি করে পাবে 1 1 1। তাহলে বেজোড় ইলেকট্রন কয়টি? 3টি। তাহলে নাইট্রোজেনের বেজোড় ইলেকট্রন কয়টি? 3টি। তাহলে এদের যোজনী কত? যোজনী 3। আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা দ্বিতীয় কক্ষপথে, আর যোজ্যতা ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে কয়টি? 5। কারণ তোমরা একটু খেয়াল করো, এর অষ্টক পূরণ করার জন্য অথবা বেজোড় ইলেকট্রন আছে 3, দুইভাবেই বলতে পারো। এর 5টি আছে, অষ্টক পূরণ করার জন্য 3টি প্রয়োজন, আর বেজোড় ইলেকট্রন আছে 3টি। এক ইলেকট্রন থাকলে বেজোড়, 1 2 3টি বেজোড়, তাহলে যোজনী 3। আর যদি যোজ্যতা ইলেকট্রন বলি তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 5টি। তাহলে যোজ্যতা ইলেকট্রন 5। তাহলে আমি আরেকটা ইলেকট্রন দেখাই, সোডিয়াম, তাহলে আরও একটু ক্লিয়ার হবে। 1s 2s 2p 3s, 2 2 6 1, সর্বশেষ কত কয়টি ইলেকট্রন আছে? 1। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত? 1। আর যোজনীটা দেখাবো, এদের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী 1। যোজ্যতা ইলেকট্রন 1, আর যোজ্যতাও কত? এখন দেখো সে যোজ্যতা সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে কয়টি? 1টি। সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে কয়টি? 1টি। তাহলে যোজ্যতা ইলেকট্রন 1। কিন্তু এদের একটি ইলেকট্রন যদি সহজে সে ত্যাগ করে দেয়, 3s থেকে একটি ইলেকট্রন দান করে, তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? দেখো দ্বিতীয় কক্ষপথে 6 2 8টা থাকে। তাহলে সে একটি ইলেকট্রন ত্যাগ করে সহজে অষ্টক পূরণ করতে পারে, তাহলে অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সময় সে একটি ইলেকট্রন ত্যাগ করবে।
অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সময় কয়টি ইলেকট্রন ত্যাগ করবে সোডিয়াম? একটি ইলেকট্রন ত্যাগ করার জন্য তার যোজ্যতা কত? এক। কখনো কখনো যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বা যোজ্যতা বা ইলেকট্রন বা যোজ্যতা একই হতে পারে, কখনো কখনো ভিন্ন। যে উপর মৌলটায় কিন্তু যোজনী আর যোজ্যতা ইলেকট্রন ভিন্ন, আর এখানে যোজ্যতা ইলেকট্রন আর যোজ্যতা একই, কখনো কখনো একই হতে পারে, কখনো কখনো ভিন্ন হতে পারে। তা আমি তোমাদের আগে দেখো কয়েকটা মৌল দিয়েছিলাম, ওদের তো তুমি যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করবা। আমি আর কয়েকটা মৌল দিয়েছি, এই মৌলগুলোর তুমি যোজ্যতা ইলেকট্রন ও যোজনী উভয় নির্ণয় করবা। এবার দেখো, যোজ্যতা ও যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করো। তোমাদের দেখো কয়েক কার্বন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এই তিনটা মৌলের উভয় নির্ণয় করবা, যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন উভয় নির্ণয় করবা, ঠিক আছে? তোমাদের এই কার্বন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এর যোজ্যতা ইলেকট্রন ও যোজনী উভয় নির্ণয় করবা। আর তোমরা ভালো থাকবা, নিয়মিত জুম ক্লাসে অংশগ্রহণ করবা, কোনো বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। ভালো থেকো সবাই, এখানে ক্লাস শেষ করছি।